খাবো রে খাবো, এবার অনেক বেশি আলু বকরা খাবো, মনের মতো আলু বকরা বানাবো আর খাবো। কিভাবে, এই ফুল থেকে কি আলু বকরা হয় তা তো জানতাম না। এটা আবার কি হবে? অবশ্যই হবে, আলু বকরা হবে, আর অনেক বেশি আমরা প্লামও খাবো, যেই প্লাম দিয়ে আমরা আলু বকরা বানাবো। না না, একটু মজা করলাম। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে আমার প্লাম গাছ, যাদের মনে আছে। আর সেই প্লাম গাছ যা হচ্ছে অবস্থিত আমার ঘরের বাহিরে যে কিছুটা জায়গা আছে, যেখানে আমি হরেক রকম ফুল গাছ লাগিয়েছিলাম, সেইখানের প্লাম গাছের কথা আমি বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভাই অনেক ভালো আছি। আর কেন ভালো আছি তা তো দেখতেই পাচ্ছেন। গত বছর এখান থেকে আমি ভুরি ভুরি প্লাম খেয়েছি, নিশ্চয়ই আপনাদের মনেও আছে। এবছরও শুকুর আলহামদুলিল্লাহ কোনো রকম ট্রিটমেন্ট, কোনো রকম খাদ্য বস্তু ছাড়াই এবারও প্লাম গাছে অনেক ফুল চলে এসেছে। যেইভাবে আমি গত এক মাস আগে ওই গাছটি দেখেছি, মনে হচ্ছিল গাছটি একেবারেই মরে গেছে। এই যে দেখুন, গাছে কিন্তু কোনো পাতা এখনও আসেনি, ফুলগুলোই এসেছে, তাই মনের ভিতর অনেকটাই ভয় চলে এসেছিল। ও আল্লাহ, গাছটিকে তো আবার মেরে ফেললাম না, যেভাবে ছাঁটাই বাছাই আমি করি সবাই তো ভয় পেয়ে যায়, সবাই সাথে সাথে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ সময় মতো গাছে ফুল চলে এসেছে। এই সেই প্লাম গাছ যার প্লাম দিয়ে আমি আলু বকরা বানিয়েছিলাম আমার কুকিং চ্যানেলের জন্য। আশা করি আপনাদের মনে আছে, যারা দেখেননি প্লিজ একবার গিয়ে লাবণী কিচেনে দেখে আসবেন। ইউটিউবে সার্চ করলেই হবে আলু বকরা লাবণী কিচেন, সেখানেই দেখতে পাবেন যে এই গাছের প্লাম দিয়ে কিভাবে আমি আলু বকরা বানিয়েছিলাম। খুবই ভালো লাগছে, এপাশে যা যা আছে খুব দারুণভাবে সাপোর্ট দিচ্ছে। এই যে এই সেই মূলা গাছ যা আমি শাক খাওয়ার জন্য একটি পাশে হট্টবড়লো করে দিয়েছিলাম, দেখুন কত দারুণভাবে তা বেড়েছে, কত চমৎকারও লাগছে। এই যে দেখুন, অসাধারণ লাগছে। আর এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে অবস্থিত আমার এই প্লাম গাছ। ভিডিওটি আমি শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য, কারণ আমরা অনেকেই গার্ডেনের ফল গাছে কোনো যত্ন দেই না, আমরা আগাছার মতো ফেলে রাখি যে ফল হলে খাবো, পাখি খাবে, পড়ে যাবে, আর ফল গাছ ফল তো দিবেই। আসলে একটা সময় মনের এই ভাবটাও কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় গাছে ভুরি ভুরি ফল আসে, কিন্তু আবার অনেক সময় গাছে কোনো ফলই ধরে না, কোনো এক বছর এমন যায়। কারণ হচ্ছে এরা মাটির নিচ থেকে যতটুকু খাদ্যশস্য পায় তা কয়েক বছর চালায়, তারপর যখন কোনো খাদ্যশস্য পায় না তখন কিন্তু গাছে ফুল ফল দেয়া একেবারেই বন্ধ করে দেয়। এই জন্য মাঝে মাঝে ফলের গাছগুলোতেও যত্ন দিতে হয়। এই যে দেখুন, উপরের দিক থেকে কিন্তু গাছে এখনও কোনো পাতা আসেনি, জাস্ট একটি দুটি পাতা দেখা যাচ্ছে, কিন্তু নিচের দিক থেকে দেখুন অনেক কিন্তু আগাছা চলে এসেছে। তো এখন শুরুতে এই আগাছাগুলো কেটে দিতে হবে, কিছুটা খাদ্যশস্য দিতে হবে এবং কিছুটা যত্ন দিতে হবে। এতে করে দেখা যায় আপনাদের পরিশ্রম কমে যাবে, না হয়তো এই আগাছাগুলো বড় হয়ে কিন্তু এই মাচার উপরে উঠে যায়। গত বছর যখন আমি ক্লিন করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই জন্য আমাদের এই ফলের গাছেও খাদ্যের প্রয়োজন হয়, প্রত্যেকটি জিনিসেই খাবারের প্রয়োজন হয়। আর এই যে ফুলগুলো দেখে আসলে এত খুশি হওয়ার কিছুই নেই, এই ফুলগুলো কিন্তু টিকে রাখার জন্য প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের প্রয়োজন আছে। সবজি গাছে ফুল টিকে রাখার জন্য যেমন এই দুটি এলিমেন্ট প্রয়োজন, ফলের গাছের ফুল টিকে রাখার জন্য এ দুটি এলিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনারা ম্যাগনেসিয়াম এবং ফসফরাস যেই সারে পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। আপনারা চাইলে বাজারের কেনা সারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সেখানে আমার ভরসা কম। আমি ভাই, আমার পরিবারের স্বাস্থ্য আমার কাছে, একটু নাটকীয় হলেও কথাটা একেবারেই সত্যি। আমি আমার নিজের সারের উপর যতটা ভরসা পাই কেনা সারে ততটা পাই না। আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু বাজারে বিক্রি করে অবশ্যই কাজের জিনিস হবে, অকাজের জিনিস তো আর নয়। তো যাই হোক, শুরু থেকে আসলে এই জন্যই আমার এই ভিডিও শেয়ার করা, যেন
এই প্লাম গাছের লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পান যে কি অবস্থা হয়। শেষ সামার পর্যন্ত আমি চেষ্টা করব আমার গার্ডেনের বাহিরে ভিতরে যে সব গাছ আছে ফুল ফল সব আপনাদের সাথে শেয়ার করতে, আমার সুখ দুঃখ হাসি সব কিছু অল্প অল্প করে আপনাদের সাথে আমি শেয়ার করব। আল্লাহ পাকের কাছে অনেক দোয়া চেয়েছি, আল্লাহ পাক যেন প্রত্যেকটি মানুষের জীবনে সুখ সমৃদ্ধ দেয়, সবার জীবনে যেন অনেক বেশি সুখ দেয়, সবাইকে যেন মাফ দেয়। গতকালকেই কদরের রাত গিয়েছে যেখানে সবার জন্য দোয়া চেয়েছি, তার সাথে সাথে আমার পুরো পরিবারের জন্য, এবং সর্বদা চিরকাল যেন আমরা একে অপরের সাথে জড়িত থাকি সেই দোয়াই চেয়েছি। 2023 আল্লাহ পাক আমার জন্য আমার নসিবে কি রেখেছে চেষ্টা করব একেবারেই পুরো 2023টি আপনাদের সাথে শেয়ার করতে। দেখব এবছর আল্লাহ পাক আমার ভাগ্যে কতটুকু সুখ আর কতটুকু দুঃখ বরাদ্দ করেছে। যাই জীবনে আসুক হাসি মুখে মেনে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।